হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই পর্বে আমরা দেখব পালসার এনএস এর সেরা কয়েকটি মডিফাইড বাইক সম্পর্কে। পালসার এনএস এমনিতে একটি স্মার্ট লুকিং স্পোর্টস বাইক। এই স্মার্ট লুকিং বাইককে আরো অসম করা সম্ভব মডিফাই এর মাধ্যমে। এই ভিডিওতে আমরা এনএস এর সেরা কয়েকটি মডিফাইড বাইক দেখব, যেন সেটির আদলে আপনি আপনার এনএস বাইকটিকে কাস্টমাইজ করতে পারেন। তো মডিফাই না করলেও দেখতে তো আর সমস্যা নেই। আমাদের দেশে যেহেতু বাইক মডিফাই করলে রাস্তা রাস্তায় কেস খেতে হয়, সেহেতু এই ভিডিওটি আপনার কোনো উপকারে নাও আসতে পারে, এবং এজন্যই আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং কথা বলতে বলতে কিন্তু অলরেডি বেশ কয়েকটি মডিফাইড বাইক আপনাদের দেখিয়ে ফেলেছি। যে বাইকগুলো এতক্ষণ দেখেছি এবং দেখব সেগুলো হচ্ছে পালসার এনএস এর 200 সিসির বাইকগুলোর মডিফিকেশন। তবে যেহেতু এনএস 160 সিসির বাইকও সেম ডিজাইনের, তো ইচ্ছে করলে এই ডিজাইনটি আপনার এনএস ও অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনার সামনে এক বড় সা রেড বাটন হ্যায়, আপনাদের অনেক ধন্যবাদ। এনএস এর এই মডিফিকেশনটি আমার কাছে খুব ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন ডিস্ক ব্রেকের উপর কালারের ডিজাইন করা হয়েছে, এবং রয়েছে মডিফাইড হেডলাইট, ব্লু বডি প্রিন্ট, এবং ইঞ্জিনের উপর ওই হলুদ কালারটি বাইকটিকে আলাদা একটি স্পোর্টি লুক দিয়েছে। এবং এই মডিফিকেশনটিও কিন্তু অনেক চমৎকার হয়েছে। পুরো বাইকটিতে সাদা মডিফিকেশনের সাথে চাকায় লিপ স্টিকার, এবং ইঞ্জিনের উপর ওই কালারিং বাম্পারটি বাইকটিকে আলাদা একটি স্পোর্টি লুক দিয়েছে। এবং আমার দেখা সবচেয়ে সেরা এনএস মডিফিকেশন হচ্ছে এটি। কি বলবো, এটি দেখে মনে হচ্ছে কোন জাপানিয়ান বা ইউরোপিয়ান মাস্টারপিস। এটা দেখে একদমই মনে হচ্ছে না এটা ইন্ডিয়ান একটি বাজাজ কোম্পানির বাইক। এবং মডিফাইড বাইক যে এতটা সুন্দর হতে পারে সেটা এই বাইকটি না দেখলে বুঝতাম না। এবং মনে হচ্ছে এই বাইকটি মডিফাইড করতে এই বাইকটির মতো আরেকটি বাইক কেনার টাকা এই বাইকে খরচ করা হয়েছে। দেখতে পাচ্ছেন হেডলাইট, চাকা, সুইংগাম, সিট সহ সবকিছু চেঞ্জ করা হয়েছে। এমনকি সাইলেঞ্জার পাইপের ডিজাইনটিও পুরো ডুকাটির মতো হয়েছে। তবে মানতেই হবে এই মডিফাইটি যে করেছে সে নিজেও একটি মাস্টারপিস। তবে সত্যি বলতে এসব মডিফিকেশন দেখে আমাদের কোনো লাভ নেই। তবে অল্পের মধ্যে যে মডিফিকেশন গুলো আমাদের দেশে করা সম্ভব, চলুন সেগুলো নিয়ে আলোচনা করি। তো আমাদের দেশের এনএস এ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সামনে এরকম প্রজেক্টর লাইট ব্যবহার করে স্টিকার ইউজ করে এরকম লুক করতে পারি, এবং সেরা কয়েকটি স্টিকার বেস হেডলাইট মডিফিকেশন দেখাচ্ছি। এবং এগুলো করলে আইনগত কোনো সমস্যা হওয়ার কথা নয়, এবং এদের মধ্যে যে কোনোটা আপনি আপনার বাইকে অ্যাপ্লাই করতে পারেন। এবং ইন্টারনেটে চার্জ দিলেও এরকম বেশ কয়েকটি ডিজাইন আপনি পেয়ে যাবেন, যার আদলে আপনি আপনার এনএস টিকে এরকম লুক পরিবর্তন করতে পারবেন। তবে আমার যদি একটি পালসার এনএস থাকতো তাহলে আমি সিম্পলের মধ্যে যে মডিফিকেশনটি করতাম সেটি হচ্ছে, প্রথমে হেডলাইটের মধ্যে এরকম রাউন্ড প্রজেক্টর দুটি লাইট লাগাতাম, তারপর লাইটের উপর দিয়ে কোনো একটি স্টিকার দিয়ে ফিনিশিং করতাম, এবং অবশ্যই চেষ্টা করতাম সামনে এবং পিছনে KTM এর মোটা টায়ার লাগানোর জন্য, যেহেতু পালসার এবং KTM এর হুইল বেস সেম 17 ইঞ্চি, যার জন্য আমার মনে হয় KTM এর টায়ার পালসারে ইনস্টল করা যেতে পারে। তবে এটা আমি নিশ্চিত নই। তবে এটি করলে আমার কাছে মনে হয় সিম্পলের মধ্যে সেরা একটি মডিফাইড বাইক হবে, এবং এই ছোট মডিফিকেশনটি আমাদের বাংলাদেশে করা সম্ভব। তবে এতে আইনগত কোনো সমস্যা হবে কি না আমি নিশ্চিত নই। তো যাই হোক, আমি অত মডিফিকেশন এক্সপার্ট নই, এবং আমি নিজেও তেমন কিছু বুঝি না, যার জন্য আমার কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই ভিডিওটি আপলোড করছি আমার সকল পালসার এনএস ইউজারদের সম্মানে। একটি চমৎকার বাইক ব্যবহার করেন আপনারা। তো এনএস এর কোন মডিফিকেশনটি আপনাদের কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো আজকের জন্য এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।